আসসালামু আলাইকুম, আমি এসএম সাদিদ। আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব যে ফেসবুক পেজের সাথে গ্রুপকে কিভাবে লিংক করে অ্যাড করতে হয়। এটা খুবই ইজি প্রসেস, কোনো বেশি পেঁচাল নাই। দেখেন আগে আমরা ফার্স্টে আমরা ফেসবুকে আইডিতে ঢুকে নিলাম, দেন আমাদের যে গ্রুপ এইখানে আমরা আসলাম। দেখছেন গ্রুপে আসার পরে, গ্রুপে আসার পরে আমরা গ্রুপের যে সেটিং আছে, সেটিং এইখান থেকে স্ক্রল করলে দেখেন নিচের দিকে আমরা গ্রুপ সেটিং একটা অপশন পাব। এই গ্রুপ সেটিংয়ে আমরা ক্লিক করব। দেখেন গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পরে এখন এইখান থেকে আমরা লাস্ট স্ক্রল করে একবারে শেষের দিকে দেখেন এই যে লিংক পেজ একটা অপশন আছে, লিংক পেজ একটা অপশন দেখছেন এইটাই। সো এইখানে আমরা এখন ক্লিক করব, লিংক পেজের এই যে এডিট বাটন আছে এইখানে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করার পরেই এইখানে যেই পেজের সাথে আমাদের যেইটা লিংক করা আছে সেইটা দেওয়া আছে, আর যেইটা লিংক নাই সেইটাও লিংক করা যাবে এইখান থেকে। সো আমি জাস্ট এই পেজটা লিংক করব, জাস্ট লিংকে বাটনে ক্লিক করার সাথে সাথে এইটা লিংক হয়ে গেছে। দেখেন আপনি এখন দেখতে পারবেন যে ওই পেজে ওই গ্রুপের ভিতরে লগ ইন করলে দেখতে পারবেন ওইখানে শো করতেছে যে এইটা গ্রুপের সাথে লিংক হয়ে গেছে। সো এখন দেখেন এইখানে দেখেন শো করতেছে অলরেডি টু লিংক পেজ। সো এইখান থেকে দেখেন ক্লিক করে আমরা এই যে এইখান থেকে যে মাত্র আমি যেটা লিংক করলাম সেইটা এখন দেখা যাচ্ছে দেখছেন। সো এখন আমি দেখেন আমি গ্রুপে যাব, গ্রুপে যাই দেখাবো যে এইটা লিংক হয়েছে কিনা আমরা এটা চেক করব। দেখেন এইবারে যে গ্রুপে আসলাম, দেখেন গ্রুপে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখেন জাস্ট নাও এই যে কবুতর বাজার খুলনা ইজ নাও লিংক টু ওই যে এই গ্রুপের লিংক হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনারা পেজ থেকে গ্রুপে খুব ইজি প্রসেসে আপনারা খুব সহজেই কোনো পেজ থেকে গ্রুপে লিংক করতে পারবেন, আবার আনলিঙ্কও করতে পারবেন। এখন আমি আপনাদের যেহেতু লিংক করা দেখাইছি, সো এর সাথে আমি আপনাদের এখন আনলিঙ্কের প্রসেসটাও দেখাই দিতে চাচ্ছি। সো আমরা এগেইন ওই একই প্রসেস, আমরা এগেইন এই যে গ্রুপের যে সেটিং অপশন আছে সেটিং অপশনে যাব। দেখেন স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যে সেটিং অপশন আছে আবার সেটিং অপশনে ক্লিক করব। ওই যে ক্লিক করার পরে এখন দেখেন এইখান থেকে আবার স্ক্রল করলে সেই একই প্রসেস, একবার নিচের দিকে দেখবেন এই অপশনটা পাবেন এডিট অপশন। দেখেন স্ক্রল করে আমি যে দেখেন লিংক পেজ এইখানে আমি এডিট বাটনে আবার ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে এইখান থেকে এখন আমি আনলিঙ্ক করে দেবো। দেখেন আনলিঙ্ক এখন ওই আমার গ্রুপের থেকে এইটা এই পেজটা আনলিঙ্ক হয়ে গেছে, মানে এই পেজের সাথে গ্রুপের কোনো লিঙ্ক নাই। দেখেন এখন আমি এই যে একটু সময় নেয় ওরা, দেখেন এখন আমাদের লিংক একটা হয়ে গেছে। সো আমি এখন দেখেন এই যে পেজের ভিতরে ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি যে হোম বাটনে ক্লিক করে আমরা পেজে চলে গেলাম। এই জায়গায় দেখেন এখন ওই পেজটা নাই, আনলিঙ্ক হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনারা খুব ইজি কম সময়ের ভিতরে এইভাবে আপনারা পেজ থেকে গ্রুপে লিংক করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।